আজকের হোমমেড ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ হোমমেড ফুডে তৈরি হবে ডাল পুরি। তো ডাল পুরি আমরা নরমালি সবাই জানি পুর ভরে করতে হয়, কিন্তু এই ডাল পুরি একদম আলাদা আলাদা রকম আলাদাভাবে তৈরি। তো এর আগে হয়তো আপনারা এরকম ডাল পুরি খাননি বা করেননি, তো এটা আজকে আমার এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। এতে টিপস আর ট্রিক্স অনেক কিছুই আছে। তো যাই হোক, তার আগে বলে দিই আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটা অবশ্যই অবশ্যই ক্লিক করবেন আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকেও লাইক করবেন আর ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি আপনাদের সাথে ডাল পুরির এক রেসিপি শেয়ার করব। তো ডাল পুরি মিন্স ওই ডাল পুরি না যেটা আমরা নর্মালি জানি, মানে লেচির ভেতরে ডালের পুর ভরে যেটা করে ওটা নয়, এটা অন্য রকম। এটা বেশিরভাগ এই পুরিটা মানে গুজরাতি মারাঠিরা বেশি খায়। তো যাই হোক, তো আমি সেটাই শেয়ার করবো। এখানে আমার কাছে 500 ময়দা আছে বিউরির ডাল দিয়ে। তো এখানে আমার কাছে 2 কাপ বিউরির ডাল আছে। আমি বিউরির ডালটাকে ওভারনাইট ভিজিয়ে তারপরে বেটে রেখেছি। ওভারনাইট ভেজালে কি হয়, মানে এটা খুব স্মুথ আর সফট হয়। তো এটা দিয়ে এই ময়দাটা আজকে মাখা হবে, আর একটু চিলি ফ্লেক্স দেব অল্প একটু, এটা ঝালেরও কাজ করবে আর দেখতেও ভালো লাগবে। আর দেব হিং, হিংটা বি মাস্ট এতে, এটা এই পুরিতে হিং বি মাস্ট। এটা 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম, হিংটা একটু বেশি দিতে হয় এতে। আর এখানে তেল দিচ্ছি, তেলটা দিলাম 3-4 টেবিল চামচ তেল। এবারে আমি এখান থেকে এটা আমি খুব সফট করে বেটে নিয়েছি, তো খুব ভালো লাগে এই ডাল পুরিটা খেতে। এখানে 2 কাপ আমার পুরোই লাগবে 500-তে, তো আমি পুরোটাই দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দরভাবে মিক্স করব, নুন দেব একটু। নুন দিচ্ছি 1 টেবিল চামচ, নুনটা একটু বেশি লাগবে, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এবারে এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্স করব। প্রথমে জল দেব না, কারণ আগে মিক্স করে দেখে নিতে হবে জলটা লাগবে কি না। জল তো লাগবে অবশ্যই, জল লাগবে, বেশি নরম করব না, কারণ বেশি নরম করলে এটা ভালো হয় না। এবারে যেটা করব সেটা হচ্ছে, এখানে আপনারা নর্মাল জলও দিতে পারেন, কিন্তু আমার কাছে এখানে ছানা কাটানো জল আছে। এই জলটা মানে এই জলটা শুধু এই লুচির জন্য না, মানে এই ময়দাতে মাখার জন্য না, এই জলটা দিয়ে আপনারা আটাও মাখতে পারেন রোজকার রুটিতে, এই ছানা কাটানো জল। তো আমার ছিল, তো এতে কি হয় লুচি বা রুটি খুব সফট হয়, টেস্টটাও খুব সুন্দর বাড়ে। তো এটা একদম অপশনাল আছে, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আমার ছিল আমি দিয়েছি। তো ছানা কাটানো জল আপনাদের থাকলে আপনারা ইউজ করতে পারেন। বিউলির ডালের পুর করা যায় না, তো একটা পাউডার পাওয়া যায় এর এই লুচিটা করতে, তো সেজন্যই এটা যারা কলকাতার দিকে থাকেন তারা জানতে পারবেন, যেরকম আমরা দক্ষিণেশ্বরে গেলে ওখানে যে লুচি পাওয়া যায় লুচি আর ছোলার ডাল, কিন্তু এই বিউলির ডালের দিয়েই ওটা হয়। কিন্তু এটা বেশি মারোয়ারিরা খায়।
এটা খুব সুন্দর ভাবে আমি মেখে নিচ্ছি। ময়দা যত মানে স্মুথ ভাবে মানে দেখুন আমি জল খুব কম দিয়েছি, একদম শক্ত আছে। জল দিয়ে কিন্তু নরম করা দরকার নেই, জল দিয়ে দিয়ে নরম করলে সেতে লুচিগুলো ভালো হয় না, ফুলেও না, আর প্রচুর তেল টানে। তো চেষ্টা করবেন একদম শক্ত মাখার, কিন্তু এটা ঠাসতে হয় ভালো, তো ঠেসে ঠেসে মাখতে হয়। এটা আমার মোটামুটি ঠাসা হয়ে গেছে, এবারে আমি এর ছোট ছোট লেচি কেটে নেবো, একেবারেই কাটবো, এটা মেখে রাখবো না, কারণ এই লেচিটা কেটে এতে তেল মাখিয়ে রাখতে হবে। তো এরকম একটু এই সাইজে একটু লুচিগুলো হবে, তো আমি এই সাইজে লেচিগুলো সব কেটে নিচ্ছি চটপট করে। তো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, এবারে যেটা করবো এটা একটা দারুণ টিপস, এটা আপনারা যদি কোনোদিন করেননি তো করবেন। লেচি কাটা হয়ে গেছে, এগুলো লুচিতেও হয়, মানে ময়দা মেখে রাখার দরকার হয় না, সাথে সাথে লেচি কেটে তেল, যেটা হচ্ছে আমরা নর্মালি সবাই জানি সাদা তেলই মেখে রাখি, কিন্তু না, সাদা তেল মেখে রাখা রেখে যেটা হবে না সেটা সর্ষের তেল হবে। তো এইরকমভাবে সর্ষের তেলটাকে মাখিয়ে একটু রেখে দেবেন অল্প, 2-3 টেবিল চামচ। তো সর্ষের তেল মাখিয়ে এটাকে 15-20 মিনিট রেখে দিতে হবে। সর্ষের তেল মাখালে কি হবে, লুচিগুলো এতই সফট আর নরম থাকে, লুচি বাসি লুচি 4-5 দিন হয়ে গেলেও সেই লুচি কিন্তু টেস্ট অ্যাজ ইট ইজ ওরকমই থাকে, আর লুচিগুলো ছেড়ে না, চট করে লুচি যতক্ষণ নিজের হাত দিয়ে ছেঁড়েন না ছেঁড়ে না। আর অন্য মানে এমনি নর্মালি আমরা যে লুচিগুলো করি সেগুলো কিন্তু লুচি ছিঁড়ে যায় সাদা তেলে। তো সেজন্যই বলছি সর্ষের তেল মাখিয়ে একবার ট্রাই করবেন এইভাবে লুচি করা, কোনো গন্ধ থাকে না কিচ্ছু না, আপনারা হয়তো ভাবছেন গন্ধ, কোনো গন্ধ থাকে না, একবার ট্রাই করে দেখবেন বুঝে যাবেন। তো চলুন এটাকে আমি এবার রেখে দিচ্ছি 10-15 মিনিট, তারপরে আমি লুচিগুলো ভাজ। 15 মিনিট হয়ে গেছে, এবার আমরা লুচিগুলোকে বেলে নিই। তো দেখুন আরো কত সফট হয়েছে, কত স্মুথ আর কত শক্ত আছে। সব সময় লুচি যখনই বানাবেন শক্তই ময়দা মাখবেন, তাহলে লুচিগুলো অনেক সফট থাকে বাসি হলেও। শক্ত জল কম দিয়ে শক্ত মেখে মানে ভালো করে মুখতে হবে, মানে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, তবে সেই লুচি টেস্ট পাওয়া যায়। আর সেই রকম লুচি শুধু শুধুও খাওয়া যায়, কোনো তরকারিও লাগে না। এবারে আমি একটু তেল এখানে মাখিয়ে নিচ্ছি, এবার আমি লুচিগুলোকে বেলতে আরম্ভ করি। এরকম ভাবে টেনে টেনে লুচি এরকম টেনে এরকম টেনে তাও নরম হয়ে গেছে। আসলে ডালটায় একটা ময়েশ্চার থাকে, ডাল বেটে রাখলে তো সেই ময়েশ্চারের জন্য আরও এটা নরম আর সফট হয়, তার মধ্যে আবার একটু জল পড়েছে। আমি বারবার বলছি যদি ছানার জল, আমি ছানার জল ছিল তাই আমি ইউজ করেছি, আপনাদের থাকলে ইউজ করবেন, নাহলে কোনো দরকার নেই, একদম অপশনাল আছে, ছানার জলই দিয়ে মাখতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু ছানার জল দিয়ে মাখা শুধু রুচির জন্য মাখা না, ছানার জলটা কিন্তু মানে রুটিতেও খুব ভালো, আটা মাখলেই কিন্তু ছানার জল ইউজ করলে ভালো হয়। আর লুচি যত টেনে বেলবেন তত লুচি ফুলবেও ভালো, এরকম শুধু টেনে
দুদিকে দুবার করে টেনে দিলেই হয়ে যায়। এরকম চেপে এরকম একবার টানবেন, এটাকে ঘুরিয়ে ব্যাস এইরকম টেনে দেবেন। লুচি টেনে যত বেলবেন তত লুচি কিন্তু সফট হয়। ব্যাস দেখুন আমি দুবারই বেলছি, একবার এপাশে একবার ওপাশে। এবারে আমার তেলটা, এখানে আমি কড়াতে তেল অলরেডি আগেই বসিয়ে দিয়েছিলাম, তো তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি লুচি দিয়ে দেব। হাই ফ্লেমেই আছে, দেখুন লুচিগুলো ফুলছেও ভালো, আর এই লুচিগুলো একটু মোটাই হয়। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, একটু গায়ে তেল দিয়ে দিলে নিজেই ফুলে যাবে। এরকম আমি আরেকটা দিয়ে দিচ্ছি, ভাজতে ভাজতে লুচিগুলো বেশি লাল হয়ে যাবে তখন ফ্লেমটা একটু লো করে দেবেন, কারণ এতে বিউলির ডাল দেওয়া আছে, বিউলির ডালটা আছে বলে লুচিগুলো আরো তাড়াতাড়ি একটু লালচে হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি, দেখুন কত সুন্দর ফুলছে। তো আমার লুচি ডালপুরি একদম রেডি, দেখুন কত সুন্দর লাগছে। আমি একটা ছিঁড়ে রাখাচ্ছি, কত সফট হয়েছে, ফুলেছেও কত ভালো দেখুন। এবার আমি একটা ছিঁড়ে ভেতরে টেক্সচারটা কিরকম সেটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, কত সফট, কত সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।